প্রিয় হাজিরিন, আপনারা যাকে দেখছেন তিনি মামুনুল হকের স্ত্রী দাবি করতেছেন। হাজিরিন, তিনি মামুনুল হকের স্ত্রী দাবি করতেছেন, তবে আদৌ কি সে তার স্ত্রী কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। প্রথম স্ত্রী তো আমরা নাম জানি না, তার চেহারা আমরা দেখতে পাই না, তাহলে আমরা কিভাবে বুঝবো ইনি যে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী না কয় নম্বর স্ত্রী, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তবে ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও দেখেছি, অনেকেই কমেন্টস করে বলেছে সে তার স্ত্রী না, তবে তিনি যে কথাগুলো বলেছে এটা কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ বন্ধুগণ, তাহলে আমরা চলে যাই যে আর সে যদি তার স্ত্রী দাবি করলো আর সেটা যদি ভুল হয় তা সেটা আমরা একটু পরে জানি। তবে আমরা দেখি যে আসলে সে তার স্ত্রী না, তবে তার কথাগুলো সত্য। আসুন আমরা তার প্রতিটা কথা শুনবো এবং তার বাস্তবতা কতটুকু সত্যি আছে সেটাও আমরা প্রমাণ সহকারে দেখব। সঙ্গে থাকুন হাজিরিন, আমরা এখন মামুনুল হকের স্ত্রীর কথা শুনি। প্রিয় হাজিরিন, আপনারা শুনেছেন, তবে এই কথাটাই কিন্তু মামুনুল হক লাইভে এসে বলেছিলেন। আসুন আমরা তার কথাগুলো একটু শুনে নেই। একাধিক বিয়ে করেছি, শরীয়তে ইসলামে একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? হ্যাঁ হাজিরিন, আপনারা শুনলেন যে আসলে সত্যি, এটাই তো সত্য যে আমরা কিন্তু শুনতেছি সে বিবাহ করেছে। হঠাৎ একটা আচমকা ঝড়, এই ঝড়ে সব কিছু তছনছ হয়ে গেছে।
এই ঝড়ের সব কিছু তছনস হয়ে গেছে, কিন্তু তছনস হয়েছে আমাদের ইসলামকে, ইসলামকে হেয় করা হয়েছে, ইসলামকে ধ্বংস করা হয়েছে। প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ারিসদের অবমাননা করা হয়েছে, অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। তবে আমরা কি একবারও এই মামুনুল হকের স্ত্রী তাদের কোনো কথা শুনেছি, তাদের চেহারা দেখেছি, বা তারা কোনো প্রতিবাদ করেছে, বা তারা কোনো মামলা করেছে? আমরা কিন্তু এসব কিন্তু এখনো কিন্তু আমরা পাইনি, এবং লাইভে এসেও বলেনি যে আমরা এখন অসহায় আছি, আমরা অসহায় আছি, আমাদেরকে আপনারা বাঁচান, আমরা খেতে পারি না, আমরা চলতে পারি না, আমাদেরকে নির্যাতন করতেছে, বা আমাদেরকে দেখাশোনা করতেছে না। এবং স্বামী হয়ে স্ত্রীর যে দায়িত্ব কর্তব্য কতটুকু সেভাবে করতেছে না, অথচ আমাদেরকে বিয়ে করে রেখেছে। হাজরিন, আসুন আপনারাই বিবেচনা করুন যে আসলে তার কথার সাথে কতটুকু যুক্তি আছে। হাজরিন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং তারপরে কি বলে আমরা একটু শুনি। মামুনুল হক এর আগে একটা বিবাহ করেছিল যে মেয়েটাকে, সে মেয়েটা ছিল তার মা, কিন্তু মাটা তার নিজের না, সৎ মা আর কি, বাপ ঠিক আছে। আপনি যদি এদের বিরুদ্ধে বলতে পারেন তবে সত্য হইতে হবে। যেমন আমি বলছি, কোনো বাপের বাটা থাকলে আমি তার বউ ঠিকানাও দিয়ে দিতেছি, তার সাবেক মা, বর্তমান বউ, বর্তমান বউ না, সাবেক মা, সাবেক স্ত্রী, এটা ছেড়ে দিছে। ওরা তো কাবিন করে না, উনি একবার বলে আর ওই মেয়েটা কবুল করে, কবুল বলে তিনবার, এটা বলে হাদিস আছে। কাজে প্রিয় হাজিরিন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরে মা তো মাই, এখন মাকে বিবাহ করা যায় বা করবে এমন কি আপনাদের চিন্তাধারা আছে বলুন? এমন কি চিন্তাধারা হয়? বা একজন আলেম, তারা পূর্বের সূত্রে থেকে কিন্তু আলেম, এখন একজন আলেম হয়ে এমন একটি জঘন্য কাজ করবে? হাজিরিন আপনারা সবাই এর প্রতিবাদ করুন যে এই লোককে ধরা হোক এবং সত্যটা জানা হোক যে আসলে তিনি ছিলেন কিনা। এখন আপনারাই ভেবে নিন যে আসলে তার কথার সাথে কতটুকু যুক্তি আছে। তার স্ত্রী না হোক কিন্তু তার কথাগুলো সত্য কিনা এখন আপনারাই বিবেচনা করুন। অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। হাজিরিন ভালো লাগলে শেয়ার করতে থাকুন, বেশি করে শেয়ার করতে থাকুন। পরবর্তীতে কি বলেছে আবার চলে যাই আমরা। প্রিয় হাজিরিন আপনারা দেখেছেন সোনারগাঁ রিসোর্ট হোটেলে যে ঘটনা ঘটেছিল, একজন আলেমকে যেভাবে অপমান লাঞ্ছিত করা হয়েছে, তিনি কিন্তু সত্যি করে বলেছে, আল্লাহর কসম করে বলেছে যে সে তার স্ত্রী, সে তার স্ত্রী। কিন্তু তারপরও তার উপর এমন ধরনের
তার সাথে খারাপ আচরণ করেছে এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সংসদ ভবনে তুলে ধরেছেন। এই যে আল্লামা মামুনুল হক খোদার কসম করে বলেছে যে সে তার স্ত্রী, এই বিষয় কতটুকু বিশ্বাসযোগ্য? আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি সে শরীয়ত সম্মত উপায়ে হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই। এ বিষয়ে কিন্তু আলেম ওলামারা আমাদের বাংলাদেশের ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে আরও অনেক বিজ্ঞ আলেম রয়েছে, তারাও কিন্তু এ কথাটি বিশ্বাস করেছে। শুনুন আপনারা ইনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে। আপনি প্রশ্ন করেছেন মামুনুল হক সাহেবকে নিয়ে, ব্যক্তি কেন্দ্রিক কোন প্রশ্নের উত্তর আমি দিব না, বরং তিনি কসম করে বলেছেন সেটা তার স্ত্রী। যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই। এটি আমরা বিশ্বাস করি যেহেতু তিনি কসম করেছেন। তবে কাজটি তার সেই সময় উপযোগী হয়নি, সারা দেশে আন্দোলন চলছে, তখন তার এই কাজটি করার দ্বারা একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এটা তার অদূরদর্শিতা, রাজনীতিতে অপরিপক্কতা বলে আমি জানি। আপনারা শুনেছেন যে ইনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছে, যে কসম কিন্তু একটাই, সেটা হচ্ছে আল্লাহর কসম, আর কসম করে যে বলবে এরপর আর অন্য কোনো কথা থাকতে পারে না। তারপরে দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছেন সংসদ ভবনে, যা এই তার স্ত্রী বলেছেন। আসুন আমরা তার মুখ থেকে শুনি কথাগুলো। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে। একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়লো। এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। হাজিরিন আপনারা শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন আল্লামা মামুনুল হককে। আসুন আমরা এখন মামুনুল হকের স্ত্রীর পরবর্তী কথায় চলে যাই, এক একটা তার কথা শুনব এবং এর সত্যটা যাচাই করব যে আসলে কতটুকু সত্যি তার কথার যুক্তি আছে। আসুন প্রিয় হাজিরিন আপনারা শুনেছেন যে আসলে এই যে স্ত্রীদেরকে যে এই যে মামুনুল হক বিয়ে করেছে এটার কিন্তু সহজেই এর উত্তর বের হয়ে যায়, অথচ যা কিছুই হচ্ছে উপর দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু সত্যিকারের অর্থে যে আমি যদি এইভাবে করি তাহলে সত্যটা বের হয়ে যায়, আর এভাবে যদি না করি তাহলে আমার সত্যটা বের হয় না, আমি আমার ইচ্ছা মতন কাজ করতে পারি। তাই দেখুন যে মামুনুল হকের স্ত্রী যে কয়জন বিয়ে করেছে, যেহেতু এটা সমাজে একটি তোলপাড় আর এটি জঘন্যতম কাজ যেহেতু, তাহলে অবশ্যই অবশ্যই তাদের স্ত্রীর জবানবন্দি নেওয়া দরকার, তার স্ত্রীদেরকে একসাথে আনা হোক, এরকম ধরনের একটাও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে না। যা কিছুই করা হচ্ছে যে চিঠিতে লেখে তাদের সন্তানকে লেখে তাদের সন্তানকে দিয়ে উপস্থাপন করে এভাবে করানো হচ্ছে, অথচ প্রকৃতভাবে যেভাবে যে তারা তো এখনও জুনিয়ায় বেঁচে আছে, একজন স্ত্রী কিন্তু
মৃত্যুবরণ করেনি, সবাই কিন্তু জীবিত আছে। সবাইকে যেহেতু ধরা হচ্ছে, তাহলে এই তাদের স্ত্রীকে ধরে সামনে এনে কিন্তু এর সঠিক তথ্যটা বের করা যায়। প্রিয় হাজিরিন, অনেক কথা বললাম, আপনারা এই মামুনুল হকের স্ত্রীর মুখ থেকে যে কথাগুলো শুনলেন, অনেকে যে বলেছেন, অনেকে কমেন্টস করে মন্তব্য করেছেন যে আসলে সে তার স্ত্রী না, তবে তার কথাগুলো চিরন্ত সত্য। হাজিরিন, এখন আমি বিদায় নেব, সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। হাজিরিন, যদি ভালো লাগে, মনে হচ্ছে যে না আসলে এটি শেয়ারের যোগ্য, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।